हेलो अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू सुचिस ट्रामी ट्रकर एंड ब्यूटी टिप्स। आज के लिए पाटीसापटा पिठा, तब एर मध्य एक सिम्पल एक ट्विस्ट दिए दिए ट्विस्ट दिए से देखार जो अवश्य अवश्य वीडियो लास्ट पर्यंत देखते हैं। तरह हमारे चैनल के सबसक्राइब कर बेल आइकन एक प्रेस कर देवे। तो प्रथम एखे पाटीसापटार पुट्टा तैरी और ये पुट तैर नहीं मालाई बा दूधर स्वर से तीन एखे हमारे दूधर स्वरटा मूलत 20 ग्राम नहीं तो ये 3 टेबिल चामच नारिकेल कोरानो नारिकेल यूज कर दिए दीची देर चा चामचर मत चीनी चिनिर परिमाण अपन इच्छार ऊपर जो क्यों बेसि चीनी खेते चान तो बेसि चीनी एड करबें को समस्या नहीं। तो ये हमें चीनी दिए दिल्ली दिए देर चा चामच तपर हमें दिए दीची 1 चा चामच कन्डेंस मिल्क। कन्डेंस मिल्क अपन इच्छा अपना जो कन्डेंस मिल्क ना थे गुड़ा दूध थाके ताहले सेटाओ व्यवहार करते पारें कोनो समस्या नहीं। तो एटाके आमी भालोभावे मिशिए दिच्छी, एकदम भालोभावे मिशानो ना होले किन्तु एक एक जायगा एक एक रकम स्वाद थाकबे। तो आमी एखाने खूब भालोभावे पुट्टाके मिक्सड करे नेब, भालोभावे मिक्सड करे निच्छी। तारपर आमी एकटा आरो एकटा जिनिस एड करब, सेटा देखते थाकुन। जस्ट सिम्पल एक जिन एड करब एलाच, सबार बासा निश्चय एलाच थाकबे, एलाच थाकार ही कथा। तो एक कि एक अद्भुत कथा बोले बसलाम। अच्छा एलाच दिए दिलाम एक चिमटिर मतो, एलाच दिए जस्ट एक फ्लेवर जो नाथिंग एल्स। तो दिए दिलाम भालोभावे मिक्स करे निलाम, आमार पुट्टा रेडी। देख खूब ही सिम्पल। तो এখন আমি যে আমার ব্যাটারটা তৈরি করব সেটার জন্য আমি নরমাল টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি এবং এটাকে আমি এখন হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একদম অবশ্যই সেটাকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হয় কিন্তু ব্যাটারটা ভালো হবে না। সো খুব ভালোভাবে মিক্স করে নেবেন, একটু ধৈর্য ধরে ভালোভাবে হুইস্ক দিয়ে মিক্স করে নেবেন যেন চিনির কোনো দলা ডিমের মধ্যে না থাকে। এখন আমি এখানে 1.5 কাপের মতো দুধ নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে সেটাকে একদম ভালোভাবে মিক্স করে নেব। দেখে হয়তো বুঝছেন যে হাতটা একটু দ্রুত নাড়াতে হবে যেন একদম ভালোভাবে মিশে যায়। তো এখন আমি যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিব। আর ময়দাটাকে অবশ্যই ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে অবশ্যই ব্যাটারটা ভালো হবে না। সো অবশ্যই সেটাকে ভালোভাবে মেশাতে হবে। আর একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি, একসাথে মেশাবো না, একেবারে মেশাবো না, তাইলে আমার ব্যাটারটা ভালো হবে না। তো ভিউয়ার্স একটু ধৈর্য নিয়ে দেখতে হবে কারণ আমার টুইস্টটা একটু পরেই আসবে, সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হওয়ার পর আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম কারণ লবণ ছাড়া কোনো খাবারের স্বাদ হয় না। সো একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে যে স্ট্রবেরি ফ্লেভারটা আমি ইউজ করেছি, যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। আপনাদের পাশে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, কেওড়া জল থাকলে কেওড়া জল ব্যবহার করতে পারেন, কেউ যদি চান গোলাপ জল ব্যবহার করবেন তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই 4 থেকে 5 ফোঁটা, এর বেশি না। আর কেউ যদি বলেন আমার বাসায় এসবে কিছুই নেই শুধু লেবু আছে, তাহলে আপনারা চাইলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে ডিমের স্মেলটা চলে যাবে। আর আমি যে স্ট্রবেরি ফ্লেভারটা ব্যবহার করেছি এটার জন্য অসম্ভব সুন্দর একটা গ্রান হয়েছিল, আর পাটিসাপটা স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। নর্মালি আমরা যে ক্ষীর পাটিসাপটা খেতাম, আমি যে আজকে যে পাটিসাপটা তৈরি করেছি এটাতে মোটামুটি একটা ভিন্নতা লক্ষ্য করেছি স্বাদে এবং দেখতে দুটোই। তো আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা হাফ আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি, সেখানে নিয়ে আমি এখন একটা ফুড কালার ব্যবহার করলাম। আমার আমি যে কালারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটু গোলাপিস লাল বলা যায়। তো তো আপনারা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। আর কেউ যদি বলেন যে না ব্যবহার করব না কোনো কালার দিব না, তাহলে তো সেটা তো সমস্যা নেই। বাট এটা টুইস্ট যে আমি এখানে একটা ফ্লেভার অ্যাড করেছি আর আমার কালারটার কারণে আমার পাটিসাপটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে দেখতে পেয়েছেন যে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি আমার যে হোয়াইট ব্যাটারটা ছিল সেটা দিয়ে রুটির মতো করে নিচ্ছি। খুব পাতলা হতে হবে কারণ পাটিসাপটা রুটিটা পাতলাই হয়।
ব্যাটারটা একদম ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে, গোল করে, অবশ্যই গোল করে দিতে হবে সুন্দর করে ধৈর্য নিয়ে। আর এখন আমি এটাকে ঢেকে দিয়ে 20 সেকেন্ডের মতো রান্না করব, এর চেয়ে বেশি দরকার নেই, 20 সেকেন্ডে এটা হয়ে যাবে বা তার চেয়ে একটু কম বা বেশিও লাগতে পারে, বাট 1 মিনিটও লাগবে না, 20 সেকেন্ডেরই একটু বেশি বা কম হলেও চলবে। তো আমি এখন সাবধানতার সাথে এটাকে উল্টে দিব, উল্টে আমি 1 সেকেন্ডও রান্না করবো না, কারণ এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু তারপরও আমি অপর পিঠটা একটুখানি জাস্ট ভেজে নেব। আমি এখন এটাকে প্লেটে তুলে রাখবো। তো এভাবে করে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। তো আমি এখানে যে কালারফুল যে ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছিলাম, এখন আমি এটাকে খুব সাবধানে গোল করে আমি ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব সাবধানে ছড়িয়ে দিতে হবে এবং চারদিকে যেন সমানভাবে পড়ে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হয় একদিকে মোটা একদিকে চিকন হয়ে যাবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি এটাকেও 20 সেকেন্ডের মতো ঢেকে রেখেছিলাম, এখন এটার খুব সুন্দরভাবে উল্টে দেব। আমার রুটিগুলো দেখতে বেশ ভালো হয়েছে, দেখতে পাচ্ছি। তো এটাকে জাস্ট একটু উল্টে দিলাম, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার সবগুলো রুটি বানানো প্রায় শেষ, সবগুলো আর আপনাদেরকে দেখালাম না, দুই কালারের দুইটা করে দেখালাম। তো এবার এখানে যেই ব্যাপারটা আমি এখন ফোল্ড করব, এই জায়গাটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন একটা রুটি নিয়ে নিয়েছি এবং এখানে যে আমি যে পুরটা মালাই পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে ফোল্ড করে নিব। আমি এখানে মালাই পুর ব্যবহার করেছি, আপনারা যে মালাই পুর ব্যবহার করতে পারেন না, আপনার পুর যে কোনো পুর ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে আপনারা আরেকটা টুইস্ট করতে পারেন, যে কারো যদি খুব ঝাল খেতে পছন্দ হয় তাহলে ঝাল কিছু এটাতে অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন যে নর্মালি পাটিসাপটা তো একটু মিষ্টি পুরি ব্যবহার করা হয়, তো আপনি যদি ঝাল পছন্দ করেন অবশ্যই ঝাল কিছু ভিতরে দিয়ে দেখতে পারেন। তো এখানে যে একটা ইম্পর্টেন্ট জায়গা দেখালাম আমি, যে হোয়াইট যে রুটিটা এটার লাস্ট যে পার্টটা সেখানটা থেকেই কিন্তু আমি এই যে আমার লাল যে রুটিটা সেটা আবার ফোল্ড করা শুরু করেছি। দেখতেই পেয়েছেন হয়তো, আপনাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এবার লাল যে রুটিটা ছিল সেটার লাস্ট প্রান্ত থেকে আমি আবার হোয়াইট রুটিটা ফোল্ড করা শুরু করেছি। এভাবে করে আমি মোট 3টা রুটি একসাথে ফোল্ড করেছি। আপনারা যদি চান তাহলে আরও বেশি রুটি ফোল্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ বলেন যে না আমি 3টাও করবো না, আমি 2টা করবো, তাহলে সেটাও ওকে, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে আমি কেটে নিচ্ছি। একটু ধার ছুরি নেওয়ার চেষ্টা করবেন, আমি যে ছুরিটা দিয়ে কেটে সেটা আসলে অত বেশি ইয়ে ছিল না, তো একটু কষ্ট হয়েছে রুটিটা কাটতে, আপনারা একটু ধারালো ছুরি ব্যবহার করবেন। তো আমার কাটা শেষ হওয়ার পর আমি এখন সার্ভিং ডিশে জাস্ট সার্ভ করে নিই। দেখতেই পাচ্ছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যে কোনো গেস্ট আসলে যদি আপনারা এটা টেবিলে সার্ভ করেন, গেস্টের প্রথমেই নজর পড়বে এই পাটিসাপটার দিকে এবং সবাই একদম অবাক হয়ে যাবে, আর পাটিসাপটার এরকম রূপ হতে পারে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।